আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কন্টেন্ট বানানোর চেষ্টা করছি। আমার কাছে গল্প আছে, কিন্তু অভিনেতার অভাবের কারণে, অভাব ঠিক না আসলে, সময় সুযোগের অভাব। আর সামনে যেহেতু SSC, হতে পারে নাও পারে, হলে ভালো হয়, আমি হওয়ার পক্ষে আছি। তো এত কথা না বাড়িয়ে আমি যেটা চাচ্ছি আজকে, যে আমার যে 2018-19 সালে যেগুলো আমি বানাতাম বা তার আগে বা ওইরকম সময়ে ইউটিউব চ্যানেল খোলার শুরুতে, সেই ভিডিওগুলো একটু দেখব। কোয়ালিটি তো মাশাল্লাহ সুন্দর। আচ্ছা, প্রথমে আমরা দেখি কে কতক্ষণ তাকিয়ে থাকতে পারে, এইটার হচ্ছে ভিডিও। তো কেউ যদি টাইটেল নাই দেখে, যদি ইংলিশ পড়তে না জানে, যদি ক্লিক করে দেয় ডাইরেক্ট, তার কি হবে? হাসিটা কিন্তু ন্যাচারাল হাসি ছিল সত্যি বলতে। আমি আমি এখন কন্ট্রোল করতে পারছি না নিজেকে। পেরেছি, সেও পেরেছে, আমিও পেরেছি। যাই হোক, ওভার ফানি হয়ে যাচ্ছে। নেক্সট, অনেক কিছুই আছে, সব দিকে চোখ দিয়েন না। এই যে এই একটা ভিডিও, এটা ইউটিউবে দিতাম, বাট এটাতে না তেমন স্পেশাল কিছু না। স্টপ, হ্যান্ডস আপ, মুভ। ওয়েট, ভিডিওর ডিরেকশনে তখন এতটা পচা ছিলাম, অভিজ্ঞতা তো অনেক কমই ছিল। এখানে খেয়াল করার কয়েকটা বিষয়, এক নম্বর, এই যে লেপে যাওয়া যে ভিডিওগুলো, শার্পনেস অনেক কম। এগুলোর কারণ হলো যে স্টেবিলাইজার অন ছিল, ভিডিও স্টেবিলাইজার, এটার কারণে ভিডিও একটু জুম ভিডিও আসে ভিডিওটাকে স্টেবল করার জন্য। আর আরেকটা বিষয় হলো যে ওই সময় জানি না ক্যামেরার উপরে কোনো দাগ টাগ ছিল না, তবে আর কি বলবো, তবে এটা দেখে যতদূর মনে হচ্ছে যে মানে ভিডিওটা জুম করে করা হয়েছিল এরকম মনে হচ্ছে। 5 সেকেন্ড আগে গেলে আর 5 সেকেন্ড আগে গেলে এরকম। তো এটা আমার ফোনে, এই ফোনে শ্যুট করা মনে হচ্ছে না আমার, কারণ এই ফোনে শ্যুট করা ভিডিও আপনারা দেখেছেন, এত খারাপ কোয়ালিটি না। যাই হোক, ভিডিওটা কি সেটা আগে দেখি। তো ভিডিওর মুভমেন্ট দেখে মনে হচ্ছে না যে স্টেবিলাইজার অন ছিল। সেরকম ছিল আমার এডিট, মানে দেখতে পাচ্ছে না, নিজেরই বিরক্তি লাগছে যে এতক্ষণ কি করছি স্লো মোশনে, যে ঘুরছে কি। যাই হোক, এবার মজা। অনেক সুন্দর গুলির আঘাত পেয়েছি, দেখেন যে আমার কন্টেন্টের লজিক কি ছিল। মরে গেলাম, মরে আবার জিন্দা হয়ে গেলাম। মাঝে যে কি পরিমাণ ব্যথা পেয়েছিল সে, মানে উঠতে পারছিল না।
অনেক অনেক কষ্ট করে অভিনয় করেছে। আর এই ছাগল তো ভুলেছে আমারই। ওকে, ভিডিও ক্লোজ করি তো গভীরে না যায়। নেক্সট, আমি বাংলা সিনেমার ডায়লগ পছন্দ না বলে নিজেই পছন্দ করি না। আমি বাংলা সিনেমার ডায়লগ পছন্দ না বলে নিজেই পছন্দ করি না। আর আমার কি ডায়লগ ছিল জানেন? শুনে দেখেন। একবারে খারাপ ছিল, আমি নিজে বলবো না। আমি আগেও কিছু ভিডিও বানিয়েছি, কোয়ালিটির কারণে জাস্ট ডিলিট করা লেগেছে। আর তাছাড়া ওগুলাই রিক্রিয়েট করা গেলে করা যেতে পারে। যদি আপনাদের মত থাকে তো কমেন্টে জানাতে পারেন যে আমি আগে যে ভিডিওগুলো করতাম সেগুলো পুনরায় বানাবো কিনা। ওকে।